আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার রাত এই গল্পের 19 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টারির সাথে আছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টারির সাথেই থাকবেন। তো চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সন্ধ্যার কোনো কথারই উত্তর দিচ্ছে না রাত, দেওয়ার কোনো অঙ্গভঙ্গিও নেই, সে আপন মনে হেঁটেই চলছে, বরং পায়ের গতি বেড়ে যাচ্ছে। সন্ধ্যা দৌড়ে এসে রাতের পথটাকে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না? হাঁটতে পারছি না। উফ, আবার মুখেও কুলো পেতেছ, সমস্যা কি? রাত সন্ধ্যাকে পাশ কেটে চলে যেতে নিলে সন্ধ্যা একদমে বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, কবুল কবুল কবুল। যে কথাটি শোনার জন্য অপেক্ষার প্রহর গুনে এসেছে রাত, আজ তাই তার কানে বিনের সুরে বাজছে। তার স্বপ্নবধূর তার চোখের সামনে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে হাঁ করে বাতাস খাচ্ছে, বুকে হাত দিয়ে চেপে ধরে এখনও হাঁপাচ্ছে, চোখ দুটো কি বন্ধ করে আছে? সন্ধ্যা মন ভরে নিঃশ্বাস খাচ্ছে, বুকটা হালকা লাগছে, মনে হচ্ছে কত বছর ধরে এক বিশাল আকারের পাথর চাপা রেখেছিল। উফ, মনের কথা মনের মানুষটিকে জানাতে পারলে বুঝি এমনই লাগে, এত হালকা লাগছে, মনে হচ্ছে হাত দুটো দুদিকে মেলে দলে আকাশে উড়ে যাবে। সুখের পাখায় বর করে অনুভূতির আকাশে মনের সুখে উড়ে উড়ে গান গাইবে। কিন্তু কোন গানটা গাইবে সে? প্রাকৃতিক নীরবতার সাথে সন্ধ্যার রাত দুজনেই মিশে গিয়েছে, যেন দুজনে আজ নীরবতাকে আপন করে কাটিয়ে দিবে। রাস্তায় শো করে পলক ফেলার মতো দু একটা গাড়ি চলে যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, ওদের নিঃশ্বাসের শব্দটাও নেই, কারণ তাহলে কি দুজন নিঃশ্বাস বন্ধ করে আছে? এমন থমকে গেলে যে, যা শুনতে চাইছিলে তাই তো বললাম, এখনো চুপ কেন? এবার তো মুখের তালা খোলো। রাত তখনও চুপচাপ, সত্যি তো আমি তো এই কথাটা শোনার জন্যই অধীর আগ্রহে ছিলাম, তাহলে এখনো কেন আমি চুপ? সন্ধ্যা বলল, রাত ভাইয়া। সন্ধ্যার ডাকে রাত নীরবতা ভেঙেছে, তবে মুখে নয় পায়ের শব্দে। আরে এখন আবার কোথায় যাচ্ছ? সন্ধ্যার ডাকে কোনো পরোয়া করছে না রাত, সে হেঁটেই চলছে, চোখের দৃষ্টি সোজা গাড়ির দিকে। সন্ধ্যা দু এক কদম এগিয়ে এলেও আর এগোলো না, ঠায় দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলল, আমাকে রেখেই চলে যাচ্ছ তো? যাও, আমি কোথাও যাব না, এখানেই থাকবো, এই এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় গুনবো। ভালোবাসি বলতে না বলতে অবহেলা শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যা নিজের জায়গায় দাঁড়িয়ে এক মনে বিড়বিড় করে যাচ্ছে, প্রত্যেকটা বাক্যে সে রাতকে বকে যাচ্ছে, কিছুটা বকা নিজেও দিল। বকাবকির পর্ব শেষ হওয়ার আগেই ইঞ্জিনের শব্দ, সন্ধ্যা সামনে তাকাতে বিস্ময়ের চরম পর্যায়ে গিয়ে বাড়ি গেল। মুখটা হাঁ হওয়ার সাথে সাথে চোখ দুটো বড় হয়ে গিয়েছে। যে মানুষটা তার অতি ছোট ছোট কথাগুলো মাটিতে ফেলতে পারতো না, সেই মানুষটা তাকে এই জঙ্গলে রেখে চলে যাচ্ছে। সত্যি কি এটা তার রাত ভাইয়া? স্বপ্ন দেখছে না তো? সন্ধ্যা নিজের বিস্ময় চাপিয়ে চারপাশটা আরেকবার দ্রুত চোখ বুলিয়ে নিল। অন্ধকারটা কি হঠাৎ করেই কুটকুটে কালো হয়ে গেল? চোখ বন্ধ করে দুই হাতে শাড়ি গুটি আরেক দফা দৌড় লাগায় রাতের দিকে। সামনের সিটের দরজায় হাত লাগাতে রাত ওর দিকে শক্ত চাহনি দেয়, যার মনে হলো পিছনে গিয়ে বস। সন্ধ্যা মুখ বাঁকিয়ে পিছনে গিয়ে বসে পড়ল। এই নিশিরাতটা কেন অভিমানী রাতে ছেয়ে আছে? কেন হলো না তোরা আমার ভালোবাসা মাখা ভালোবাসার রাত? কেন একটি মধুর স্মৃতিতে মধুরতায় ভাসল না? তুই কি খুব দেরি করে ফেলেছিস? কিন্তু দেরি কেন হবে, আমার তো কোনো তারা ছিল না। তাহলে তবুও কেন আমি তোকে আমার মাঝে জড়িয়ে নিতে পারলাম না? কেন প্রাপ্তির হাসিতে মন ছোঁয়াতে পারলাম না? তবে কি আজ ভালোবাসির থেকে অভিমানটাই বেশি হয়ে গিয়েছে? অভিমানের মোটা পর্দায় আমার সুপ্ত ভালোবাসাটা চাপা পড়ে গিয়েছে, কিন্তু আমার মনটা যে খুব করে চাচ্ছে তোকে ভালোবাসার চাদরে মুড়ে নিতে, কিন্তু অভিমানের মোটা পর্দাটা ছিঁড়তে পারছি না কেন?
রাত প্রশ্ন আর না পাওয়ার উত্তর মাঝে ডুবে থেকে ড্রাইভ করে যাচ্ছে, মাঝে মাঝে আর চোখে সন্ধ্যাকে দেখছে, রাগে মুখ ফিরিয়ে আছে, কপালের টিকলি এক পাশে পড়ে কাজল লেপটে বধুসাজ গেটে আছে। সন্ধ্যা আগে রাগে ফুসতে ফুসতে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ কানের কাছে নানান কথা বাজতেই ঘুম ভেঙে এলো। এখানে সই করুন, চোখের সামনে টুপি পড়া এক মাঝ বয়সী লোকের এমন কথাতে সন্ধ্যা হতভম্ব, বলা নেই ক নেই সই চাচ্ছে। আমার বাবার সব সম্পত্তি আত্মসাত করার মতলব নাকি? সন্ধ্যার সরু নয়নে লোকটির দিকে তাকিয়ে থাকতে থাকতে মনোযোগ ক্ষুণ্ণ হলো দীর্ঘ হাসিতে। হামির সাথে দুই হাত উপরে তুলে একটু মোচড় দিতে আরও চারজোড়া পুরুষ চোখ দেখতে পেল, যাদের মুখে স্পষ্ট বিরক্ত। সন্ধ্যা ছাড়া ছাড়া হামিটা শেষ করে চার পাঁচটা চোখ বোলাচ্ছে, সব কিছু কেমন সন্দেহজনক, কিডন্যাপ হয়ে গেলাম নাকি? ধীর তাড়নের চোখ বুলিয়ে তার পিছনের দরজায় চোখ পড়ল রাত দাঁড়িয়ে আছে, কানে ফোন ঠোঁট অনবরত নড়ছে। সন্ধ্যার সন্দেহ মনে বেজে উঠল, হচ্ছেটা কি? ম্যাম, আপনি কি সেটা করবেন? বাড়িতে আমার বউ খাবার নিয়ে অপেক্ষা করছে, এভাবে আর কতক্ষণ অবক্ত থাকব? আমি বললাম, আমার শরীর এত জোর আপনাকে অবক্ত রাখতে পারে? বাহ, বেস্ট ইন্টারেস্টিং তো। আমি তো জানতাম যে কিডন্যাপ হয় তাকে অবক্ত রাখে, এখানে তো উল্টো। সন্ধ্যার কথায় লোকটি চমকালোর সাথে আহত হয়েছে। তোমাকে কেউ কিডন্যাপ করেনি সন্ধ্যা, তোমার বিয়ে হচ্ছে, উনি তোমাকে রেজিস্ট্রির ব্যাপারে সাইন করতে বলেছেন। সন্ধ্যা চট করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। পিছনে সায়ন দাঁড়িয়ে, সায়নকে ছেড়ে রাতের দিকে কাঠিন্য চেয়ারে নিয়ে তেড়ে এসে বলল, কবুল বললাম তোমাকে আর রেজিস্ট্রি করবো অন্য কাউকে, তুমি কি আমাকে সেকা দিতে চাচ্ছ রাত ভাইয়া? রাত কান থেকে ফোনটা সরালো, সন্ধ্যা কেটে নিয়ে আগের জায়গায় বসিয়ে দিয়ে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, আমি কোথায় সাইন করব? কাজী সাহেব হাতে চাঁদ পাওয়ার মতো বিশাল হাসি নিয়ে রাতকে সই করার জায়গাটা দেখিয়ে দিল। সন্ধ্যার রাতের দিকে অসহায় গলায় বলল, আমি তোমাকে উকিল বাব বলতে পারবো না। সাথে সাথে চারপাশ থেকে কৌতুক শোনার মতো হাসি, বিরক্ত চোখগুলো হাসিতে চোখ চিকচিক করছে। পিছন থেকে শান বলল, রাত নয়, তুমি আমাকে উকিল বাব ডাকবে? সন্ধ্যা বলল, তাহলে আমি বিয়ে করছি কাকে? শান বলল, তুমি যাকে কবুল বলছো তাকে। রাতের সাইনের পাশে সন্ধ্যা সাইন করবে কলম হাতে নিয়ে চিৎকার করে উঠল, আমি প্রেম করলাম না তবুও পালিয়ে কেন বিয়ে করব? আমার আম্মু আব্বু কষ্ট পাবে, ওনাদের ডাকা হোক। রাত সন্ধ্যার দিকে তাকালো এমনভাবে যে না করলে নাই, আমি তাহলে যাই। রাত দরজার দিকে পা বাড়াতে সন্ধ্যা দ্বিতীয় দফায় চিৎকার করে বলল, সই করা শেষ। বিয়ের পাট চুকে গেলেও কাজী সাহেবের সমস্যার সমাধান হয়নি, সে অবক্ত পেট হাতড়িয়ে বলল, আম্মা যান, আপনার স্বামী গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আপনি এই অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়িতে গিয়ে বসুন, আমি অফিস বন্ধ করে বউয়ের কাছে যাব। সন্ধ্যা কাঠের চেয়ারটা শক্ত আসনে বসে সহজ গলায় বলল, এই যে আপনি বউয়ের কাছে যাওয়ার জন্য এতটা কাতর, আমার স্বামী কেন এমন নয়? এমন কাতরহীন স্বামীর অপেক্ষা আমি ভাঙব না, আজ থেকে এটাই আমার বাড়ি, আর না খাওয়া শোয়া সব এখানেই হবে, আপনার মোবাইলটা দিন তো, জরুরি কল করব। কাজী সাহেব হতাশ মনে ফোনটা নিয়ে সন্ধ্যার দিকে ধরল। সন্ধ্যা ফোনের মধ্যে একটা করে ডিজিট ওড়াচ্ছে আর বাবনায় ডুব দিচ্ছে, যেন সে পরীক্ষার হলে চূড়ান্ত পর্যায়ের প্রশ্নের উত্তর ভুলে গিয়েছে। ভাবনা থেকে পাওয়া নাম্বারটায় ডায়াল করে হ্যালো বলতেই ফোন হাওয়া, হুট করে নির্দেশ হওয়া ফোনের খোঁজ করার আগেই সন্ধ্যা হাওয়াতে ভাসছে। সন্ধ্যা কিছু বোঝার আগেই ওকে মাটিতে দাঁড় করিয়ে দিল রাত, পিছনের দরজাটা খুলে অনেকটা ধাক্কা দিয়ে ওকে বসিয়ে দিল। সন্ধ্যার চোখচাপ নিব গলায় বলল, বাহ, বিয়ে হওয়ার সাথে সাথে অবজ্ঞা শুরু। সুসু হাওয়ার তালের সাথে গাড়ি চলছে নিজ গতিতে, দুপুর গড়িয়ে বিকেলের রোদের তীর্যক রশ্মি এসে পড়েছে সন্ধ্যার মুখে, কেমন গরমে ভাপসা অনুভূতি, বাইরের বাতাসও এমন আর গায়ে লাগছে না। শাড়ি আর গহনাতে এবার বিরক্ত চলে এসছে, কেমন চুলকানি উঠছে কিন্তু খুলতেও পারছে না, যার বউ হলাম সে কি আমার এই বৌশাসটা দেখেছে? কী যে হয়েছে আল্লাহ জানে, মুখের সাথে তো চোখেরও তালা লাগিয়েছে, তাকাচ্ছে না পর্যন্ত, সমস্যা কি? আমি যা চাইলাম তা না পেয়েও তোমারটা দিলাম, তাও মন করছে না, এবার কি বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোমার আর কী চাই? তোমার গাড়ির কি তেল ফুরায় না?
রাতের দিক থেকে কোনো উত্তর না পেয়ে সন্ধ্যা নিজ থেকে আবার বলল, আমরা যাচ্ছি কোথায়? রাত চুপ করে আছে। সন্ধ্যা বলল, উফ, কিছু বলছো না কেন? তোমার আর কি চাই? সন্ধ্যা একা একা প্রশ্ন করতে করতে হাঁপিয়ে উঠল। এভাবে একা একা কত বকবক করা যায়? সন্ধ্যা বিরক্তি মুখ নিয়ে জানালার কাচের সাথে কপাল ঠেকিয়ে বাইরে তাকিয়ে রইল। দরম করে দরজা লাগানোর শব্দে সন্ধ্যা দরফরে উঠল। সে কি আবার ঘুমিয়ে পড়েছিল? সন্ধ্যা চোখ ডলে নিয়ে ভালো করে তাকাতে বুঝতে পারল নিজের বাসায় চলে এসেছে। রাত তখনও নিজের সিটেই বসে আছে। তাহলে শব্দটা কোথা থেকে আসলো? সন্ধ্যা রাতের দিকে এক পলক তাকিয়ে গাড়ি থেকে নামতেই গিয়েও নামল না। আবার আগের জায়গায় বসে দেখে ভাবছে, তুমি যেহেতু মুখ ফুটে নামতে বলছোই না, তাহলে আমিও নামব না। নিজের ভাবনা নেওয়া সিদ্ধান্তের সাথে সন্ধ্যা হাঁটু উঁচু করে বসে রইল। দুই হাতে হাঁটু জড়িয়ে রাতের মুখের বলির জন্য অপেক্ষা করছে। সময় গড়াচ্ছে, দুজনেই চুপ। সন্ধ্যার নীরব আলোতে দুজন আবার মিশে যাচ্ছে। পুরোপুরি মিশে যাওয়াটা হলো না, তার আগে রাতে সে সন্ধ্যাকে টেনে নামিয়ে দিল। বউ শ্বশুরবাড়ি এলে তো বর কোলে করে ভিতরে ঢুকায়, আর তুমি আমাকে আসামের মতো টেনে হিস্ট্রির জেলে ঢুকাচ্ছ? তোমার কি মায়া দয়া নেই? মানছি এটা আমার বাপের বাড়ি, আবার শ্বশুরবাড়িও, তাই বলে কি আমি বউ আদর পাবো না? আমি কি পোড়া কপালি? সন্ধ্যার আফসোসের সুর রাত গায়ে মাখেনি। পুনরায় ইঞ্জিন সচল করতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যার খাওয়ার দিকে তাকিয়ে তিয়ামতি বলল, আরে আস্তে খা, গলা আটকাবে তো, নাকের নলবটা তো খুলে নে। সন্ধ্যা বলল, উফ, খাওয়ার সময় ডিস্টার্ব করো না তো, তোমার ছেলে আমাকে তিন দিন না খাইয়ে রেখেছে। তিয়ামতি বলল, তিন দিন না খেয়ে রেখেছে মানে? আমি তো কালকে বরপক্ষ আসার আগেই তোকে ঠান্ডা শরবত খাওয়ালাম। সন্ধ্যা খাবার খাওয়া বন্ধ করে বলল, তাহলে আমি একদিনে দুরাত কিভাবে ঘুমালাম মামি? তিয়ামতি সন্ধ্যার মাথায় হালকা বাড়ি দিয়ে বলল, গা দিই একটা। সন্ধ্যা বলল, তুমি আমার ঘুমটা নষ্ট করছো কেন? আমার তো এখনো বাসর বাকি। তিয়ামতি বলল, শাশুড়ির সামনে এসব কি কথা, লজ্জা কি সব খেয়ে ফেলেছিস? সন্ধ্যা বলল, আমি খাইনি, তোমার ছেলে খেয়ে ফেলেছে। তিয়ামতি বলল, বাজি হয়েছিস অনেক, খাওয়া শেষ কর, আমি তোকে আবার সাজিয়ে দিব, এখন তোকে ভূতের মতো লাগছে। সন্ধ্যা বলল, তুমি সাজিয়ে দিবে? তিয়ামতি বলল, কেন, আমি দিলে কি সমস্যা? সন্ধ্যা বলল, আমার লজ্জা লাগবে। তিয়ামতির চোখ সরু করে বলল, লজ্জা লাগবে কেন? সন্ধ্যা দুহাতে মুখ ঢেকে বলল, সাজতে লজ্জা লাগবে না তো, শাশুড়ির সাজে ছেলে ছোবে তাই লজ্জা লাগবে। সন্ধ্যার উত্তরে তিয়ামতি বিব্রত বোধ করেছে। ডাইনিং ছেড়ে যেতে যেতে বিড়বিড় করছে, কি সূক্ষ্ম চিন্তা ভাবনা। রাতের ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আছে সন্ধ্যা। আগের বৌসাজ গোসলের সাথে ধুয়ে ফেলেছে, নতুন করে সেজেছে তিয়ামতির হাতেই। শাশুড়ি ছেলের বউকে সাজিয়ে দিবে এমন সুযোগ সে কেন মিস করবে? সন্ধ্যা আয়নার সামনে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আগেরবারের মতো ভারী মেকআপ নেই, কিন্তু এই শ্বাসটাতেই বেশি স্নিগ্ধ লাগছে। প্রশ্বাস ঠিকঠাক মতো দেখে নিয়ে হাতে চুড়ি পরে নিল। ঠোঁটের লিপস্টিকটা আরও গাঢ় করতে যাবে তখনই রাতের কণ্ঠ বাবার সাথে কথা বলছে মনে হয়। সন্ধ্যা চটপটে লিপস্টিকটা ঠোঁটে লেপে নিয়ে বিছানায় উঠে বসল। মাছ বরাবর বসে মাথায় ঘোমটা টেনে দিল। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমাদের নতুন ভিডিও যেন একদম মিস না হয়ে যায়, যেন নোটিফিকেশন পেয়ে যান মোবাইল স্ক্রিনে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।